এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার থাইওল মূলক দ্বারা কিভাবে প্রতিস্থাপন করা যায়, কারণ এখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যেই আছি। আগে যেমন আমরা একদম প্রথম বিক্রিয়াটা OH মূলক দ্বারা প্রতিস্থাপন করতে গিয়ে তোমার সোডিয়াম হাইড্রক্সাইড বা সিলভার অক্সাইড বা সিলভার হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করছিলাম, এখানে বলছে সোডিয়াম থাইঅক্সাইড SH, সোডিয়াম হাইড্রক্সাইডের জায়গায় থাইঅক্সাইড, সালফার থাকার জন্য সোডিয়াম থাইঅক্সাইড যদি আমরা ব্যবহার করি তাহলে OH এর জায়গায় SH মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম থায়ল ইথানল বা জল জলীয় ইথানলের মাধ্যমে যদি আমরা উত্তপ্ত করি তাহলে SH মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, যেটাকে আমরা বলছিলাম ইথাইল থাইঅল বা ইথাইল মার্ক্যাপটন। এটা আমরা ক্লাস টেনেই পড়েছিলাম, ইথাইল মার্ক্যাপটন যেটা LPG গ্যাসের সাথে মেশানো হয়, এর একটা বিশেষ গন্ধ আছে, সেই বিশেষ গন্ধের জন্য এটাকে আমরা LPG গ্যাস কোথাও লিক করছে কি না সেটা শনাক্ত করতে ব্যবহার করতে পারি। নেক্সট যেটা বলছে যে আই অ্যালকাইন মূলক দ্বারা অর্থাৎ সি ট্রিপল বন্ড CR, এই মূলক দ্বারা প্রতিস্থাপন অ্যালকিল হ্যালাইড, এটাও কিন্তু আমরা ক্লাস 11 পড়ে এসেছি। অ্যাসিটিলিন পড়ার সময় সেখানে আমরা হায়ার অ্যালকাইন যৌগ প্রস্তুত করতে এটা আমরা ব্যবহার করেছিলাম। যেমন ধরো অ্যালকিল হ্যালাইড নিয়েছি এবং তার সাথে একটা অ্যালকাইন যৌগে সোডিয়াম লবণ আমরা নিয়েছি, সোডিয়াম লবণ, কারণ এই মাইনাস চার্জ ব্যাকসাইড থেকে অ্যাটাক করবে, এক্সট্রা খুলে বেরিয়ে চলে যাবে, গেলে দেখো RC ট্রিপল বন্ড CR আর তার সাথে অ্যালকিল সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়েছে। ঠিক একইভাবে CH3CH2Br, এটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে দেখো CH3C ট্রিপল বন্ড CH2CH3 এই যৌগটা কিন্তু আমরা পাচ্ছি। এটা যদি ইউপ্যাক নামকরণ করতে বলা হয় এদিক থেকে নাম্বারিং হবে 1, 2, 3, 4, 5, তাহলে পেন্ট টু আইন এইভাবে আমরা নামকরণ করতে পারবো। এখানে আমি কয়েকটা কনভার্সান HW করতে দিয়েছি, তোমরা আমাকে এটা করে দেখাবে কনভার্সান HW। দেখো ইথাইন থেকে প্রোপাইন আর ইথাইন থেকে বিউটাইন, অর্থাৎ এখানে আমরা পেন্টাইন বানিয়েছিলাম, এখানে বিউটাইন বানাতে হবে, শুধুমাত্র CH3Cl বা CH3Br বা CH3I ব্যবহার করলেই সবথেকে বেটার হয়, এটা আমরা দেখাতে পাচ্ছি। নেক্সট যেটা বলছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশান, দিস রিয়াকশান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিঙ্কেলস্টাইন রিয়াকশান মানে হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশান, যে কোনো অ্যালকিল হ্যালাইড অবশ্যই সেটা অ্যালকিল ক্লোরাইড বা অ্যালকিল ব্রোমাইডকে যদি আমরা সোডিয়াম আয়োডাইড সহযোগে অ্যাসিটোন মাধ্যমে উত্তপ্ত করি তাহলে ওই হ্যালোজেন ক্লোরাইড বা ব্রোমাইডটি আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিল আয়োডাইড উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা বিজ্ঞানী ফিঙ্কেলস্টাইন ডেভেলপ করেছিলেন, তাই তার নাম অনুসারে এটাকে ফিঙ্কেলস্টাইন রিয়াকশানও বলা হয়ে থাকে। নেক্সট যেটা আমরা আলোচনা করব ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া অর্থাৎ প্রথমে চলে যাব ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া, দিস রিয়াকশান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট BVI। বলছে অ্যালকিল হ্যালাইডের সাথে যখন আমরা ম্যাগনেশিয়াম মিশিয়ে ড্রাই ইথার বা শুষ্ক ইথার মাধ্যমে ওটাকে ট্রিট করা হয় তাহলে RMgX, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে হ্যালোজেনের তড়ির ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়, তাহলে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ফলে এটা R+ হিসাবে থাকে, R+ আর X-। এবার যখন ম্যাগনেশিয়াম সহযোগে শুষ্ক ইথার মাধ্যমে এটাকে উত্তপ্ত করা হচ্ছে তখন দেখো RMgX। এখন তোমার ম্যাগনেশিয়াম ধাতুর ধাতব ধর্ম বেশি হওয়ার জন্য বা বহিস্থকক্ষে দুটো ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি থাকার জন্য সেই ইলেকট্রন অ্যালকিল মূলককে ছেড়ে দেয়, ফলে এই অ্যালকিল মূলক ঋণাত্মক আদানগ্রস্ত এবং ম্যাগনেশিয়াম ধনাত্মক আদানগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এখানে ছিল অ্যালকিল মূলকটা ধনাত্মক আদানগ্রস্ত, এখানে হয়ে গেল ঋণাত্মক আদানগ্রস্ত, অর্থাৎ তার ডাইপোলটা ইনভার্সান হচ্ছে, অর্থাৎ প্লাস থেকে মাইনাস হচ্ছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে আম্পলং, ডাইপোল ইনভার্সান অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট হুইচ ইজ নোন অ্যাজ আম্পলং। আমি নিচে একটা খুব সিম্পল এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি, দেখো CH3Mg শুষ্ক ইথার, CH3MgI মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড যা গ্রিকনাড বিকারক নামে পরিচিত, এটাকে অনেক সময় অর্গানোমেটালিক কম্পাউন্ডও বলা হয়, জৈব ধাতব যৌগ। জৈব ধাতব যৌগ তাদেরকেই বলা হবে যাদের ক্ষেত্রে ধাতুর সাথে অ্যালকিল মূলকের কার্বন পরমাণু সরাসরি রাসায়নিক বন্ধন থাকবে, যেমন মিথাইলের কার্বনের সাথে ম্যাগনেশিয়ামের বন্ধন আছে, সেই জন্য এটাকে বলা হয় জৈব ধাতব যৌগ। এবার আমরা চলে যাব পরেরটায়, গ্রিগনার্ড বিকারক সংক্রান্ত পরীক্ষায় একটা প্রশ্ন এখানে বলা হয়েছে যে গ্রিগনার্ড বিকারক সংক্রান্ত পরীক্ষা শুষ্ক ইথার মাধ্যমে সম্পন্ন করা হয় কেন। নাম্বার 1 যেটা কারণ হচ্ছে শুষ্ক ইথার মাধ্যমে সম্পন্ন করা হলে
গ্রিগনার বিকারক শুষ্ক ইথার মাধ্যমে ইথারের সাথে যুক্ত করে স্থায়ী ইথারের জাতীয় দ্রাব্য একটা যৌগ গঠন করে, যাতে করে ইথারের মধ্যে গ্রিগনার বিকারক একটা দ্রবীভূত অবস্থায় থাকলে বিক্রিয়াটা অতি দ্রুত সম্পন্ন হয়। তারপরে যেটা কারণ বলছে যে ওটা তো ইথার মাধ্যম, এবার ইথারটাকে শুষ্ক হতে হয়, না অক্সিজেন, না কার্বন ডাইঅক্সাইড, না জল, না অ্যালকোহল অ্যাসিড, কিচ্ছু থাকা যাবে না। তার কারণ হচ্ছে গ্রিগনার বিকারকের এই যে অ্যালকিল মূলক, তার মাইনাস আদান থাকার জন্য বা কার্বন পরমাণুর উপরে নেগেটিভ চার্জ থাকার জন্য ওটা অত্যন্ত সক্রিয় হয়, যা অ্যাসিড হতে উদ্ভূত কোনো প্রোটন বা জলের প্রোটন বা অ্যালকোহল থেকে প্রোটন গ্রহণ করে সহজেই অ্যালকেন বা হাইড্রোকার্বনে পরিণত হয়। যাতে করে এই ঘটনা না ঘটে সেই অসুবিধা দূর করার জন্য জল, অ্যালকোহল, অ্যাসিড মুক্ত হতে হবে। এবার বলছে অক্সিজেনের উপস্থিত থাকলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর ও ও এম জি এক্স, কার্বন ডাইঅক্সাইড উপস্থিত থাকলে আর সি ও ও এম জি এক্স একটা যৌগ গঠন করে, ফলে গ্রিগনার বিকারকের নষ্ট হয়ে যায়। তাই গ্রিগনার বিকারক সংক্রান্ত পরীক্ষায় আমরা যেটা আলোচনা করছিলাম যে অ্যাসিড, অ্যালকোহল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড মুক্ত হতে হবে। পরেরটা যেটা বলছে, দেখো গ্রিগনার বিকারকের কয়েকটি ব্যবহার, গ্রিগনার বিকারকের সাহায্যে মানে এমন কিছু যৌগ নেই যেটাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৈরি করা যাবে না। এখন আমরা এখানে কয়েকটা সহজ অ্যাপ্লিকেশন আলোচনা করব। প্রথম যেটা বলছে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল কী করে বানাবো? গ্রিগনার বিকারকের সাথে যদি আমরা ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটাই, ফর্মালডিহাইডের সংকেত আমরা জানি এইচ সি এইচ ও, সেটাকে আমি এখানে ভেঙে লিখেছি। আবার গ্রিগনার বিকারকের সাথে সি এইচ থ্রি এম জি বি আর, এই সি এইচ থ্রি মাইনাস চার্জ এসে কার্বনকে হিট করলে এটা খুলে গিয়ে মাইনাস হলো, তাহলে ওই মাইনাসটা এই এম জি বি আর প্লাসটাকে ধরে নিল, আর সি এইচ থ্রি তাহলে সি এইচ থ্রি সি এইচ টু ও এম জি বি আর। এবার এখানে জল দিয়েছি, অ্যাসিড মিশ্রিত জল দিলেও হবে, শুধু জল দিলেও হবে, সঙ্গে সঙ্গে এখানে প্রোটোনেশন ঘটবে, প্রোটোনেশন ঘটে তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে ও এইচ, আর এই দিকটা চলে যাচ্ছে অন্য একটা বাই প্রোডাক্ট, এখানে বাই প্রোডাক্ট লেখার কোনো প্রয়োজন নেই। এবার বলছে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড ব্যবহার করলেই 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। যেমন আমি এখানে ধরো অ্যাসিড অ্যালডিহাইড ব্যবহার করেছি, এখানে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড গ্রিগনার বিকারকটাকে চুজ করেছিলাম, তাহলে এই কার্বন এসে অ্যালডিহাইডে কার্বন পরমাণুকে হিট করলো, অক্সিজেনটা খুলে গিয়ে মাইনাস চার্জ হলো, এবার ওই মাইনাস চার্জ এম জি বি আর প্লাসটাকে ধরলো, আর মিথাইল যেমন ছিল তেমন থেকে গেল। এই অবস্থায় আমি যদি ওটাকে অম্লায়িত করে দিই, এইচ থ্রি ও প্লাসটা এখানে দিতে ভুলে গেছি, তোমরা দিয়ে নেবে এইচ থ্রি ও প্লাস, যেই দেবে সঙ্গে সঙ্গে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ, নিচে সি এইচ থ্রি, ডান দিকে ও এইচ, এই যৌগটা তৈরি হবে। এরপরে আমরা চলে যাব 3 ডিগ্রি অ্যালকোহল, তবে 3 ডিগ্রি অ্যালকোহল পড়তে যাবার আগে একটুখানি দেখে নিই, আমরা পরের ভিডিওতে আলোচনা করছি।